بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি আজকের পদাধিকারী সরকার এবং মাননীয় অতিথিবৃন্দ সংগ্রামী জনতা আমরা আজকে এখানে এসেছি রাজপথে এসেছি আমাদের ঘোষিত আত্মবন্ধনের কর্মী যন্ত্র হিসাবে আজকে প্রমাণিত হয়েছে এই দেশে নির্বাচন হতে পারে না আপনারা দেখেছেন যে সমস্ত সিটি করপোরেশন নির্বাচন হয়েছে একটি নির্বাচন কেন্দ্রে একটি নির্বাচনে বরিশাল নির্বাচনে একজন সম্মানিত প্রার্থীকে আঘাত আক্রমণ করা হয়েছে আহত করা হয়েছে ইসি বলেছেন ইন্তেকাল করেন নাই তাহলে কি দাঁড়াচ্ছে ইন্তেকাল করলে তিনি বুঝবেন সমস্যা সৃষ্টি হয়েছে এই হচ্ছে আমাদের আগামী বছরের নির্বাচনের যে অবস্থা তাই সঙ্গে ভাই আমার আজকে এই নির্বাচনের যে আন্দারে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তার চেয়ে বড় কথা এই সময়ের অধীনে নির্বাচন হতে পারে না যারা মন চায় তা ভর্তি চায় এই সরকার ভোটকে ভয় পায় তাই নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা চান্স পায় না তা মনে করে নিরপেক্ষ নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়কের নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না তাই ক্ষমতা আসার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করছে এই চেষ্টা জনগণ সর্বদা দেবে না আমাদের স্পষ্ট দাবি আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পার্লামেন্ট ভেঙে দিতে হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে তাছাড়া তো নির্বাচন হতে পারে না জোর করে রাতে অত চক্রান্ত করে ক্ষমতা আসার কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না তাই সংগ্রাম ভাইয়েরা আমার আমরা শুরু হয়েছে যখন মানে নাম ছবি আমরা আশা করি আগামী আন্দোলন ত্বরান্বিত হবে যখন মানে নামবে আমরা আমাদের সংগ্রামের পক্ষ থেকে আগামী জুলাই মাসে কমিটি ঘোষণা করতে চাই আগামী জুলাই মাস ঈদের পর থেকে জুলাই মাসের ভিতরে সমস্ত মহানগরীতে আমাদের গণসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে আমরা আগামী দিনে কমিটি ঘোষণা করা হবে এবং একতরফা আন্দোলনের ভিত্তিতে যদি আমরা এই জাতীয় ঐক্যবদ্ধ করে এগোতে পারি ব্যবস্থা নেওয়া হবে আপনাদেরকে আগামী জুলাই মাসে কমিটি বাস্তবায়নের লক্ষ্যে আহ্বান জানিয়ে আমি এখানে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ